যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদে দুপক্ষের সংঘর্ষ। সেই দুপক্ষের সংঘর্ষে ইতিমধ্যেই এক তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেখানে ব্যাপক বোমাবাজি হয়, মৃত্যু হয়েছে আমির শেখ নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, সেখান থেকে মৃতদেহ তুলতে বাধা দেন সেখানকার স্থানীয়রা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসী। ইতিমধ্যেই পাপড়দহ গ্রামের বিভিন্ন এলাকা থেকে 20টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। মুর্শিদাবাদের বড়ুয়া থানার পাপড়দহ গ্রামে দুপক্ষের সংঘর্ষ, সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর। পাপড়দহ গ্রামে দুপক্ষের সংঘর্ষে মৃত তৃণমূল কর্মী, ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠছে সেখানে, এবং সেই সংঘর্ষের পর মৃত্যু হয়েছে শেখ আমির শেখ নামে এক তৃণমূল কর্মীর। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী, মৃতদেহ তুলতে বাধা দেয় সেখানকার স্থানীয়রা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার গ্রামবাসীরা। ইতিমধ্যেই সেই পাপড়দহ গ্রাম থেকে 20টিরও বেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। দুজনকে আটক করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ দাস, অভিজিৎ ঘোষ। অভিজিৎ, সংঘর্ষে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর এবং ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে, প্রচুর বোমা উদ্ধার করা হয়েছে, সর্বশেষ আপডেট কি কি পাওয়া যাচ্ছে? এখনো গ্রামে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, যেহেতু গোটা গ্রামের ব্যাপক এলাকা জুড়ে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকা থেকে কিন্তু ইতিমধ্যেই 20টি বোমা উদ্ধার করেছে পুলিশ। তারপরেও আরো অন্য কোথাও বোমা রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার জেরে ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ, যাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এবং এই ঘটনার সঙ্গে যে দুজনকে আটক করা হয়েছে তারা যুক্ত ছিল, সেই সন্দেহে কিন্তু তাদেরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এছাড়া কিন্তু এই ঘটনার সঙ্গে বাকি যারা জড়িত গ্রামের মানুষের পক্ষ থেকে যে সমস্ত নামগুলো বা মৃতের পরিবারের পক্ষ থেকে যে সমস্ত নামগুলো উঠে আসছে তাদের খোঁজেও কিন্তু বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। অরিন্দিতা, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি অভিজিৎ ঘোষ। পাপড়দহ গ্রামে দুপক্ষের সংঘর্ষে মৃত তৃণমূল কর্মী, ইতিমধ্যে 20টিরও বেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ, আটক করা হয়েছে দুজনকে।